আসসালামু আলাইকুম। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফকির সেলিম। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম, ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেশে অর্থ পাঠানোর পরিমাণ অনেক বেশি বললেন নিউ ইয়র্কের মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে উদযাপিত হল সনাতন ধর্মাবলম্বীদের মহাপ্রভু শ্রীকৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী। 15 আগস্ট থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের আনডকুমেন্টেড তরুণদের বৈধভাবে বসবাসের সুযোগদানের আবেদনপত্র গ্রহণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের খবর দিয়ে। ঈদ উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা দেশে নিকট আত্মীয়দের কাছে অর্থ পাঠাচ্ছেন বিপুল হারে। নিউ ইয়র্কের মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হিসাবে অন্যান্য বছরগুলোর তুলনায় এবার অর্থ পাঠানোর হার অনেক বেশি। সোনালী এক্সচেঞ্জ, রূপালী এক্সচেঞ্জ, স্ট্যান্ডার্ড ব্যাংক, IME প্রভুসহ অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠানগুলিতে চলছে ভিড়। তবে এক এক প্রতিষ্ঠান থেকে এক এক রকম এক্সচেঞ্জ রেট পাচ্ছেন অর্থ প্রেরণকারীরা। কেউ কেউ বলছেন বছরের সাধারণ সময়ের চেয়ে ঈদকে সামনে রেখে দেশে অর্থ প্রেরণের হার দ্বিগুণ, আবার কেউ বলছেন তিনগুণ। নর্মাল বা ইউজুয়াল সময়ে যে টাকা পাঠিয়ে থাকে, অ্যাটলিস্ট আমি বলতে পারি আমাদের এই কোম্পানির মাধ্যমে তার চেয়ে দ্বিগুণেরও বেশি টাকা পাঠিয়েছে এই গত এক মাসে প্রবাসীরা। অলমোস্ট 70% টাকা বেশি পাঠাচ্ছে, যদিও টাকার ভলিউম কম, তবুও বেশ টাকা বাঙালিরা পাঠাচ্ছে তাদের প্রিয়জনদের কাছে ঈদ উপলক্ষে। অ্যাভারেজে যে আমরা পাঠাই তার প্রায় তিন গুণ এই কদিনে আমাদের রেমিটান্স গেছে। অনেকেই আবার বলছেন বৈধ পথ ছাড়াও ছোটখাটো অনেক ব্যবসা প্রতিষ্ঠান সাইনবোর্ডের অন্তরালে অন্য ব্যবসাও করছেন। দেশীয় প্রতিষ্ঠানগুলো ইউজ করার মনোভাব বাংলা প্রবাসীদের মধ্যেই বেশি। ঠিক ঈদেই তাদের জন্য কিছু না কিছু অতিরিক্ত টাকা প্রেরণ করে থাকে। আমেরিকা থেকে হুন্ডি হচ্ছে এবং আমরা যে রেমিটান্স করছি প্রায় সমপরিমাণ টাকা হুন্ডির মাধ্যমে যাচ্ছে। আমরা মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি যে আপনার কষ্টার্জিত ওই টাকা আপনি বৈধ চ্যানেলে পাঠান, আপনি কোনো রিস্ক নেবেন না, প্লাস আপনি প্রবাসীদের উপার্জিত অর্থ দেশে পাঠালে, বৈধ চ্যানেলে পাঠালে যে সরকার কিছু সুবিধা দিচ্ছে, প্রবাসীদের জন্য বিভিন্ন বেনিফিট ঘোষণা করেছে, এই বেনিফিটের আওতায় আসুন। 15 আগস্ট থেকে শুরু হচ্ছে ড্রিম অ্যাক্টের আদলে ওবামা প্রশাসনের নির্বাহী আদেশে আনডকুমেন্টেড তরুণদের বৈধভাবে বসবাসের সুযোগ দানের আবেদনপত্র গ্রহণ। সকল নিয়ম ঠিক রেখে আবেদন করতে পারলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত 8 থেকে 10 লাখ তরুণ এ প্রক্রিয়ায় বৈধভাবে বসবাস এবং কাজ করার সুযোগ পাবেন। ওবামা প্রশাসনের নির্বাহী আদেশ অনুসারে যেসব তরুণ তরুণী পিতামাতার সাথে অথবা অন্য কোনোভাবে তাদের 15 বছর বয়সের আগেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন এবং এদেশের কোনো স্কুল অথবা কলেজ থেকে গ্রাজুয়েশন বা GED করেছেন অথবা US আর্মিতে কাজ করেছেন এবং যাদের বর্তমান বয়স 16 থেকে 31 বছরের মধ্যে, তারাই এই বৈধতার আবেদন করার সুযোগ পাবেন। It says that if your parents brought you here as a child, you've been here for 5 years and you're willing to go to college or serve in our military, you can one day earn your citizenship. আবেদনকারীদেরকে তাদের আবেদনপত্রের সাথে $465 ফি জমা দিতে হবে। আবেদনপত্র জমা নেওয়ার পর তার ক্রিমিনাল রেকর্ড এবং সিকিউরিটি চেকআপের জন্য এই অর্থ ব্যয় করা হবে বলে জানা গেছে। And those little things may not be ideal, may not be exactly what we want, but it's a step in the right direction. রমজান মাসের শেষ সপ্তাহ চলছে। নিউ ইয়র্কের মুসলিম কমিউনিটিতে পুরোদমেই চলছে ঈদ উল ফিতরের প্রস্তুতি। চলছে ঈদ উৎসবের কেনাকাটা, জমে উঠেছে ঈদ বাজার। প্রতিদিন প্রবাসী বাংলাদেশিরা ভিড় করছেন বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে। কেনাকাটা ভালো, আমি চেষ্টা করছি সবাইকে তাদের চাহিদা অনুযায়ী প্রাইস রেঞ্জ প্ল্যান সবটা আমি ওইভাবে দেওয়ার চেষ্টা করছি। মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, এখান থেকে ড্রেস কিনলাম, শাড়ি কিনলাম। লেটেস্ট ফ্যাশনের পোশাক ও জুয়েলারি কেনাতেই ব্যস্ত প্রবাসীরা। মহিলাদের শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তার পাশাপাশি কিশোর এবং পুরুষদের বাহারি পাঞ্জাবি শোভা পাচ্ছে নিউ ইয়র্কের প্রায় সকল এলাকার ফ্যাশন হাউসগুলোতে। কম দামে ভালো আনারকলি এবং ড্রেস, থ্রি পিস, শাড়ি সবগুলোই আমরা এখানে সেল করি। রেগুলার শাড়ি ইজ 150 টু 150 টু ইজ 1000।
বাংলাদেশ ভারত ও পাকিস্তান থেকে আনা পোশাক বিভিন্ন স্টোরে ঘুরে ঘুরে কিনতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, অ্যাস্টোরিয়া, ব্রুকলিন, ব্রঙ্কসের ফ্যাশন সেন্টারে দেয়া হচ্ছে আকর্ষণীয় মূল্য হ্রাস। বিভিন্ন স্টোরের মালিকরা আশা করছেন এবছর গতবারের চেয়ে ভালো ব্যবসা হবে। শুধুমাত্র পোশাকের দোকানেই নয়, ভিড় বেড়েছে বিভিন্ন গ্রোসারি এবং মাংসের দোকানেও। যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যে যুক্তরাষ্ট্রে উদযাপিত হল সনাতন ধর্মাবলম্বীদের মহাপ্রভু শ্রীকৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী। 12 আগস্ট রোববার উডসাইডের দিব্যাধাম মন্দিরে বিপুল আয়োজনে নিউ ইয়র্কস্থ শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএর উদ্যোগে অনুষ্ঠিত হল জন্মাষ্টমী। অনুষ্ঠানমালায় ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, নগর কীর্তন, গীতিনাট্য, পূজা ও প্রসাদ বিতরণ। শেখ আফজালের ক্যামেরায় তোলা ছবি নিয়ে রয়েছে জন্মাষ্টমীর বিশেষ প্রতিবেদন। সনাতন ধর্মাবলম্বীদের মহাপ্রভু শ্রীকৃষ্ণের শৈশব কৈশোর কেমন ছিল? তাঁর মাতৃভক্তি, বন্ধুবাৎসল্য আর সৃষ্টির প্রতি উদার ভালোবাসার কথা ফুটিয়ে তুলে জন্মাষ্টমী সফল করতে উডসাইডের দিব্যাধাম মন্দিরে মঞ্চায়ন করা হলো নাটক। শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের এই আয়োজনে নিউ ইয়র্কের নানা বয়সী হিন্দু পুণ্যার্থীরা অংশ নেন। পিনপতন নিরবতায় তারা উপভোগ করেন শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে নাটক। নন্দোৎসবে এসে অনেকেই দোলনায় ভগবান শ্রীকৃষ্ণকে দোল দিয়ে পরম সৌভাগ্যে পরিতৃপ্ত হন। এই দিন শ্রীকৃষ্ণ প্রথম পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মের হিন্দু ধর্মাবলম্বীদেরকে সনাতন ধর্ম দীক্ষা দানের লক্ষ্য নিয়েও জন্মাষ্টমীতে ছিল নানা আয়োজন। আমাদের পরবর্তী প্রজন্ম এটাকে লোভে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নাটক হচ্ছে এবং ছোট ছোট শিশুরা সেই নাটকে অংশ নিয়েছে এবং ছোটরাও গীতার শ্লোক বলে, তারা ধর্ম সম্বন্ধে তারা শিখছে। দুষ্টের দমন আর শিষ্টের পালন এবং এই ধরাধামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আবির্ভূত ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের নন্দোৎসবে পুরনো দিনের কালিমা মুছে ফেলে নতুন আনন্দ আর আশা নিয়ে জীবন পরিচালনার লক্ষ্য নিয়ে তাই পুণ্যার্থীরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে হরে রাম হরে কৃষ্ণ জপমালার সাথে সাথে অংশ নেন বর্ণাঢ্য প্যারেডে। প্যারেডটি দিব্যাধাম মন্দির থেকে বের হয়ে নিউ ইয়র্কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আমরা সবাই আনন্দিত এই র্যালিতে অংশগ্রহণ করে। ছিল ভজন, কীর্তন, শ্লোক ও ভক্তিমূলক সঙ্গীতের আয়োজন। জন্মাষ্টমীতে ছিল মুখরোচক প্রসাদের আয়োজন। জননন্দিত লেখক হুমায়ুন আহমেদের প্রয়াণে স্মরণ সভার আয়োজন করেছে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস 11 আগস্ট দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে। লেখকের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয় অনুষ্ঠানে। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, আনিস আহমেদ, সাংবাদিক হারুন চৌধুরী ও শিব্বির আহমেদ। বক্তারা বলেন হুমায়ুন আহমেদ বাঙালির হৃদয়ে চিরদিন অমর হয়ে থাকবেন তার সৃজনশীল সৃষ্টিকর্ম দিয়ে। বঙ্গবন্ধু একাডেমি ইউএসএর উদ্যোগে অনুষ্ঠিত হল জাতীয় শোক দিবস ও ইফতার মাহফিল। শনিবার জ্যামাইকার হিলসাইডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নুরুল আবেদিন। রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনার পর তাঁর খুনিদের সকলকে অবিলম্বে খুঁজে বের করে ফাঁসি দেওয়ার দাবি জানানো হয়। বক্তব্য রাখেন ডক্টর মনসুর খান, নাইমা খান, শরাফ সরকার প্রমুখ। পরে বিশ্ব শান্তি কামনা করে দোয়া করা হয়। যুক্তরাষ্ট্রস্থ বঙ্গমাতা পরিষদের উদ্যোগে বুধবার 8 আগস্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 82তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার জ্যামাইকার হিলসাইডে কিং কাবাব রেস্টুরেন্টে এক আলোচনার সভায় ইফতার মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরাফ সরকার এবং সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান। সভায় বক্তব্য রাখেন সৈয়দ বশারত আলী, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ডক্টর মাসুদুল হাসান, আব্দুস সামাদ আজাদ, হাজি এনাম প্রমুখ। নিউ ইয়র্কের প্রতিষ্ঠান কেয়ার কুইনের আয়োজনে শনি ও রোববার জ্যাকসন হাইটসের PS69 স্কুলে অনুষ্ঠিত হল ঈদ মেলা। মেলায় নানা দেশীয় পণ্য, শাড়ি, থ্রিপিস, সালোয়ার কামিজ, পাঞ্জাবি জুয়েলারির পশলা নিয়ে বসান বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা। ঈদের আগে অনুষ্ঠিত দেশীয় পণ্যের এমন একটি মেলাকে অনেকে ঈদের বাজার সেরে নেওয়ার চমৎকার সুযোগ হিসেবে কাজে লাগান। মেলার আয়োজক ছিলেন কেয়ার কুইনের স্বত্বাধিকারী ফরিদা ইয়াসমিন।
কমিউনিটির কল্যাণ ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে 7 আগস্ট মঙ্গলবার অ্যাস্টোরিয়ার ক্লাব সোনমে অনুষ্ঠিত হল বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকা ইনকের ইফতার এবং দোয়া মাহফিল। সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ আগা ই জলিল তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুল হক রুবেলের পরিচালনায় শুরু হয় মাহফিল। কোরআন তেলাওয়াত, রমজানের উপর বয়ান এবং কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্য বিশেষ আলোচনা ও দোয়া করা হয় অনুষ্ঠানে। দোয়া পরিচালনা করেন মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। এছাড়া ছিল নতুন প্রজন্মের মধ্যে হামদ নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আতোয়ারুল আলম, ফানসু মণ্ডল, ওমর চৌধুরী, জিল্লুর রহমান দিনার প্রমুখ। এদিকে বগুড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের বার্ষিক ইফতার পার্টি অনুষ্ঠিত হল 12 আগস্ট রোববার ক্লাব সনমে। সংগঠনের সভাপতি রাইসুল হক এবং সাধারণ সম্পাদক রাফেল তালুকদার সহ অপর কর্মকর্তারা পার্টিতে আগত অতিথিদেরকে স্বাগত জানান। ইফতারের আগে ইসলাম ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইসলামী চিন্তাবিদগণ। পরে মানবজাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম। ইফতার সফল করতে কাজ করেছেন মোফাজ্জল আলী হায়দার, সাইফুল ইসলাম, আলী সৈয়দ টিপু, হেলাল উদ্দিন প্রমুখ।